পালন করছি, টাইম সুস্থ বাইরে যারা রাজ্যে সুযোগটা পালন করেছিল এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুধীর কুমার ভট্টাচার্য বা তার কোনো ইউনিভার্সিটি থাকেন যারা এই বিশ্ববিদ্যালয়ের সমস্যা বিভিন্ন কলেজ আমাদের সঙ্গে আমরা সর্বশেষে জাতীয় সঙ্গীত শুনবো, সকলকে অনুরোধ করবো আমাদের সঙ্গে গলা মেলাতে। ছাত্ররা আছে তাদেরকে তৈরি হতে বলবো জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য। আসুন এই মহামিলনের মহামঞ্চে আমরা সকলে মিলিত হই, আমাদের সকলের সহযোগিতা দুনিয়াতে সুন্দর হয়ে উঠুক, আমাদের আজকের দিন আগামী দিনগুলি সার্থক হয়ে উঠুক, পরস্পরের শুভেচ্ছা। আজকের এই সুবর্ণ জয়ন্তী পায়ে পায়ে পৌঁছে যা শতবর্ষ পার হয়ে আরো 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 অনেক বছরের মিলন উৎসবে আবার হবে তো দেখা, কি দেখা শেষ দেখা নয় তো। আসুন আমরা এখন জাতীয় সঙ্গীত শুনবো এবং সবাই মিলে তাকে অংশগ্রহণ করবো। যে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর রয়েছে তারা প্রত্যেকেই আমাদের মধ্যে রয়েছেন এবং এদের সবাইকে নিয়ে আমাদের প্রাণী পালনের সঙ্গে যারা যুক্ত সমস্ত মানুষকে পোল্ট্রি ফেডারেশনের চেয়ারম্যানও রয়েছেন তাদের সবাইকে নিয়ে আমরা আমাদের এই আনন্দ অনুষ্ঠানকে আজকে উদযাপন করছি। মিলগেছিয়া বেঙ্গল ভিত্তিক কলেজ প্রথমে ছিল, তারপরে বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়, এখন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ এডুকেশন সায়েন্স যারা রয়েছে এই উৎসবে তারা রয়েছেন। এখান থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিগত সময়ে পাস করেছেন তারা প্রত্যেকে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। নতুন ছাত্রছাত্রীদের জন্য এই ধরনের অনুষ্ঠান আমাদের ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানে যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান চর্চায় সারা ভারতবর্ষের যে উন্নয়ন হচ্ছে বিজ্ঞানের যে অগ্রগতি হচ্ছে সেই অগ্রগতি সম্বন্ধে আমাদের ছাত্রছাত্রীরা এখান থেকে জানতে পারবেন এবং এটা আমাদের পরবর্তীকালে খুবই উপকার। এখানেই হচ্ছে বিলকাছিয়া ক্যাম্পাস, আমাদের যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস সেই ক্যাম্পাসে হচ্ছে। আমাদের জানেন যে আমাদের মোহনপুরে এই আমাদের এই ক্যাম্পাসের মূল কেন্দ্র হচ্ছে, আমাদের শ্রেষ্ঠ প্রধান কেন্দ্র হচ্ছে। আমার নাম এবং আমার মেডিসিন বিভাগের অধ্যাপক এবং আমি এই কমিটির যে ম্যানেজমেন্ট কমিটি আছে বেরিয়ে যাচ্ছেন। প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে এই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইউনিয়ন শ্রী বিপ্লব রায় চৌধুরী অনারেবল মিনিস্টার অফ স্টেট আসে তারা ফিশারিজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যখন রিটায়ার করেছে তখন তারা ভাবতে পারে অনুষ্ঠানটা হবে আর যখন জয়েন প্রফেসর চঞ্চল গুহ অনেকদিন ধরে চাকরি করেছেন তার মধ্যে কিছু কিছু ভুল থেকে গেছে কাজে সেই ভুলগুলো সব মিলিয়ে গৌরবজন আমি বলবো যে সবাই মিলে আরো বেশি এবং প্রাণী সম্পদ হচ্ছেন শিবাজি দা আজকে আমি সবাইকে দাদা ভাই হিসাবেই আমি বলবো আর আমি আই এম পার্টস অ্যান্ড পার্সল অফ দিস প্রোগ্রাম অ্যাজ বিকজ সম্পূর্ণ আই এম এ স্টুডেন্ট আই এম এ পাস্ট স্টুডেন্ট অফ চিকিৎসকরা আছে তাদের স্বর্ণ জয়ন্তী পুনর্মিলন উৎসব হচ্ছে সেই পুনর্মিলন উৎসবে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে ফিল্ডে যারা কাজ করেন এরকম এই ডক্টররা আছেন তার সঙ্গে যারা ইউনিভার্সিটিতে আছেন বা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেসব ভেটেরিয়ানরা আছেন প্রায় 800-এর অধিক ভেটেরিয়ানরা আমরা এখানে আজকে একত্রিত হয়েছি। প্রত্যেক বছর 10 এবং 11 জানুয়ারি